রাজধানী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে পার্বত্য মেলা 2019। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি, খাবার ইত্যাদির সঙ্গে শহরের মানুষকে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পার্বত্য দিবসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এ মেলার আয়োজন। পাহাড়ি বাঙালির অংশগ্রহণে 2016 সাল থেকে শুরু হওয়া এ মেলা ইতোমধ্যেই পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে সমতলের মানুষের কাছে তুলে ধরার অন্যতম একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্যের এ আয়োজন পার্বত্য অঞ্চলের লোকজের সংস্কৃতি আদান প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মিলন মেলা হিসেবে পার্বত্যবাসী ও সমতলের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মেলা উপলক্ষে রাজধানীবাসীর জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে আনা হয়েছে পাহাড়ের বাহারি পণ্যের বিপুল সম্ভার। জুম চাষের মাধ্যমে উৎপাদিত নানা ফসল ও ফলের পাশাপাশি থরে থরে সাজানো রয়েছে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্য ও পোশাক। তাদের এসব পণ্য সামগ্রী মেলায় প্রদর্শনের পাশাপাশি বিক্রিও হচ্ছে। এর মধ্যে দিয়ে সমতলের মানুষের কাছে আমাদের পার্বত্য এলাকার উৎপাদিত দ্রব্য সামগ্রীর ব্যাপক প্রচার ও প্রসার ঘটছে। এবারের মেলায় 101টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সিংহভাগই পাহাড়ি খাবারের দোকান। খাবারের এসব স্টলগুলোতে রয়েছে কাঁকড়া, পাহাড়ি বুনো মুরগি, মাছ, মাংস, মাশরুম ইত্যাদি নানা পদ। খাবারের পাশাপাশি জুম পদ্ধতিতে চাষ করা বিভিন্ন শাকসবজি, ফল, কাঁচা তরকারি, মশলা, ভেষজ উপকরণ, চাল, ডাল ইত্যাদি সবকিছু মশলা সেজেছে মেলায়।
এছাড়াও দিল্লি চাল, নানা রকম মশলা, ডাল ইত্যাদি তো রয়েছে। পাহাড়ি কমলা, মালটা, ভুট্টা, আনারস, আখ, কলা, পেঁপে, কাঁঠাল ইত্যাদির আমদানি চোখে পড়ে। মেলার মাধ্যমে পার্বত্য এলাকার উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজ দ্রব্যাদি, বেত, বাঁশ, কাঠ ও উলের সুতা দিয়ে তৈরি করা হস্তশিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নিজস্ব পোশাক ক্রয় বিক্রয়ের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। পাহাড়ি পোশাকের দোকানের আধিক্য চোখে পড়ার মতো। পাহাড়ি ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা লেয়ন সুতার কাপড় দিয়ে তৈরি করা পাঞ্জাবি, এছাড়াও রয়েছে বান্দরবনের বম সম্প্রদায়ের হাতে বোনা মাফলার, গায়ের চাদর যার পাহাড়ি নাম বর্গি, বিভিন্ন ফতুয়া, পাঞ্জাবি, শাল, থামি, পিনন, ওড়না, ব্যাগ, বিছানার চাদর ইত্যাদি। I'm not the one who's running out of time.
আর পোশাকের দোকানের ফাঁকে অলংকার এবং ঘর সাজাবার অনুষঙ্গের দোকানও নজর কাড়ে। পাহাড় আর সমতলের মানুষের ব্যবহার করা অলংকারের ঐতিহ্য আর নকশাকে একত্রিত করে আধুনিক ধাঁচের গহনার দোকান জমে উঠেছে বেশ। Thank you.
বেচা কেনার পাশাপাশি প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পার্বত্য জেলার শিল্পীদের মর্নিল সাজ, শ্রুতিমধুর সঙ্গীত আর ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দে জমে ওঠে রাতের শিল্পকলা অঙ্গন। সম্মানিত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। প্রাকৃতিক সৌন্দর্যের মিলাপুনি আমাদের এই বাংলাদেশের সামনে জানিয়ে এদেশের দক্ষিণ পূর্ব দিকে যে তিনটি পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত, পার্বত্য খাগড়াছড়ি জেলা তাদের একটি। হ্যাঁ, আর এখানে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, বসবাস করে বাঙালি গোষ্ঠীর মানুষ। তাই তো শুরুতেই আমি চাকমা ভাষায় বলতে চাই, জু জু। আমি জানাতে চাই রিকুবায়া খুনকা, নমস্কার, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পার্বত্য মেলা 2019 এর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ভালা শুভেচ্ছা ও অভিনন্দন। Oh,
Thank you.
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।